বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে আমরা কোরআন খুললে যে সূরাগুলো পড়ি, সেই সূরাগুলোর মধ্যে যে জিনিসগুলো আমরা বুঝতে পাই সেই জিনিসটা কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসারও আরো 5,000, 10,000, 20,000, 50,000 বছর আগের নবীর কথাও কিন্তু কোরআন শরীফে তোলা হয়েছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বন্ধু, তাহলে এই বন্ধুকে আল্লাহ নিত্য নতুন খবর দেবে, সামনে কি পিছনে কি। কিন্তু দেখা যায় বিশেষ করে যে পিছনের যে হাজার হাজার বছর আগের নবীদের খবরও বলেছে, সেটি যেমন দেখেন কেন আল্লাহ এই কথাটি বললেন, যেমন জাকারিয়া যে সূরা, যে সূরাগুলো আমরা পড়লে পাই, যে একটি সূরার মধ্যে আছে যে জাকারিয়া নবী আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে সে গাছের কাছে চাইল, গাছের কাছে চাওয়ার পরে সেই গাছ তাকে আশ্রয় দিল কিন্তু তাকে রক্ষা করতে পারলো না, সেই গাছ সহকারে ফেরে ফেলতে হলো। যাই হোক, এই খবর তো সবাই জানেন। তবে এর উদ্দেশ্য কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসারও আরো কত হাজার বছর আগে এই জাকারিয়া নবী এসে গেছেন, তাকে কিভাবে কাফেররা মেরে ফেললো, কিভাবে তিনি গাছের কাছে আশ্রয় চাইলো, এই কাহিনী কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানালেন এবং কোরআনের মধ্যে আয়াত হিসাবে তা রয়ে গেল, এর কারণ কি। অবশ্যই আপনারা মনে মনে চিন্তা করছেন এর কারণটা আসলে আমাদের জানতে হবে, ঠিক আছে। আপনারা যতটুকু চিন্তা করার করুন, আমি কিন্তু বাকি নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জাদুকরের ফাঁদে পড়ে গিয়েছিলেন, তখন সেই জাদুকরের জাদুগ্রস্ত অবস্থা থেকে সুস্থ হইবার জন্য কিছু সূরা নাজিল হয়েছিল, এবং দেখা যায় যে আরো কিছু সূরা নাজিল হয়েছে, যে সূরাগুলো হযরত মূসা আলাইহিস সালামকে বলা হয়েছিল, হে মূসা তুমি কোনো পথ নির্দেশন পাচ্ছ না, তুমি সামনে কোনো আগুনের কুণ্ডুরি দেখছো, সেই আগুনের কুণ্ডুরির কাছে যাও, সেখানে গেলে তুমি দেখতে পাবে যে সেখানে আগুন বা আগুনের কুণ্ডুরি আছে, সেখান থেকে তোমাকে পথ নির্দেশ দেওয়া হবে। তাহলে আমার কথা হলো কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এই কোরআনের আয়াতগুলো কেন নাজিল হয়েছে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ বলতেন যে তোমার উম্মতদেরকে তুমি এভাবে চালাও, তুমি পৃথিবীর মধ্যে তোমাকে প্রেরণ করেছি, তুমি মানুষকে এভাবে শিক্ষা দাও, সেভাবে শিক্ষা দাও, ওইভাবে চলো, এভাবে চালাও, আচ্ছা এটাই তো চলতো। তবে জাকারিয়ার মতো একজন নবীর কথাও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে এবং সেটা কোরআনে এসেছে। তো কেন, এর কারণ কি। এর কারণ আমি বলতে গেলে দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছে, হে দোস্ত আপনি কিন্তু আমার প্রিয় বন্ধু। আমার কথা হলো যে পিছনে যত নবী পয়গম্বর এসেছিল সবাই কিন্তু কম বেশ ভুল করেছিল, তারা আমি আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে গাছের কাছে আশ্রয় চেয়েছে, গাছ একজন নবীকে, একজন নবীর কথা শুনবে, না শুনলে তাদেরও তো অপরাধ হতে পারে, তাই গাছ ফাঁকা হয়ে সেই জাকারিয়াকে জায়গা দিয়েছিল এবং সেই গাছ কিন্তু তাকে বাঁচাতে পারেনি, কাফেররা কিন্তু তাকে সেই গাছ সহকারে কেটে ফেরে ফেলেছিল। তাই হে দোস্ত আপনাকে আমি মক্কা নগরীতে পাঠিয়েছি, সৌদি আরবে পাঠিয়েছি, কেন, যে পিছনের নবীদের কাহিনী আপনাকে জানিয়েছি কেন, যে পিছনের নবীরা অনেক ভুল করেছে, হে দোস্ত আপনি আমার প্রিয় দোস্ত, আপনার দ্বারা যেন কোনো ভুল না হয়। এই যে আমি কথাটি বলেছি, এই কথাটি কি কেউ কেটে দিতে পারবেন, যদি কেটে দেন তাহলে এখানে অন্য কিছু বসিয়ে দেবেন। এ হলো এক বিষয়, যে পূর্বের নবীদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সামনের পথ আমাদের ক্লিয়ার হয়। একটি কথা আছে যে 80 বছরের একটা ব্যক্তি সে কিন্তু 25 বছরকে পার করে গেছে, কিন্তু 25 বছরের যে ব্যক্তিটা সে কিন্তু 80 বছর পার করেনি, যেহেতু সেই 80 বছর অলাপ যদি 25 বছর কাটিয়ে এসে থাকে তাহলে 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের লোকেদের জ্ঞানও তার মধ্যে আছে, আর সে 25 বছর ওলার কাছে নেই।
তাই বলতে চাই আমরা যারা পৃথিবীতে আছি যে পিছনের নবীরা কি কি করে তাদের পদভ্রষ্ট হতে হয়েছে, কি কি করে তারা আল্লাহর কাছ থেকে ধিক্কার পেয়েছে, ধমক খেয়েছে, তাহলে সেই জিনিসগুলো যেন আমাদের দ্বারা না হয়। এই শিক্ষাটির জন্যই কিন্তু আমাদের এটা। যদি বলা হয় যে হ্যাঁ এই শিক্ষার জন্য যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে এই শিক্ষা কিন্তু আমরা নিচ্ছি না। কোরআনের মধ্যে পড়ছি একটা, করছি আর একটা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদুকররা জাদুগ্রস্ত করেছিল তখন কিন্তু কোরআনে একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতগুলো পরে ফুঁক দিলে এখনো পর্যন্ত মানুষের জাদুমুক্ত হয়ে যায়। সেই আয়াতগুলো কোথায়, কিভাবে আছে? আচ্ছা, তাহলে সেই মূসা আলাইহিস সালামকে যেমন বলা হয়, বলা হয়েছিল যে আল্লাহ বলেছিল যে তুমি সেই আগুনের কুণ্ডুরির কাছে যাও, সেখান থেকে তোমার পথ নির্দেশন আসবে। দেখেন, দরবারে আছে, মাজারে আছে, মানুষ কিন্তু মোমবাতি জ্বালায়, তো মোমবাতি জ্বালায়। আল্লাহ তো মহা আলোকিত আর আমরা ক্ষুদ্র আলোকিত, তাই মহা আলোকে ক্ষুদ্র আলো দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এর ঘটনাটি কোথায়, কিভাবে, শুনুন। মূসা আলাইহিস সালামকে তো আল্লাহ নির্দেশ দিতে পারে, আল্লাহ তো তাকে চালাতে পারে, তাহলে আল্লাহ কেন বললো সে হে মূসা তুমি সেই আগুনের কুণ্ডুরির কাছে যাও, সেখান থেকে তোমার পথ নির্দেশ আসবে? তাহলে মাজারের মধ্যে কিংবা দরবারের মধ্যে যে মোমের আগুন জ্বালানো হয়, তাহলে এখানে একটা বিষয় আছে যা আমি মোবাইলে বলতে পারছি না বা আমি ইউটিউবে বলতে পারছি না। অবশ্যই আমি যদি সেরকম লোক পাই তাহলে সামনে তার সামনে কথা বলতে পারবো। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনাটি কি, যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে কেন? কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে পিছনের নবীরা যেখানে হোঁচট খেয়েছিল, ভুল করেছিল, সেই ভুল যেন আমরা না করি, এক। দ্বিতীয়ত কথা হলো, এমন এমন কিছু আয়াত আছে মানুষ নিজের মুখ দিয়ে ফুঁক দিলে সে জাদুমুক্ত হয়ে যায়, সে খান্নাস মুক্ত হয়ে যায়, সে শয়তানের প্রবঞ্চনা হতে বেঁচে যায়। এবং দেখা যায় এমন কিছু আয়াত আছে যা পরে ফুঁক দিলে মানুষের মন নরম হয়, আপনার দিকে রুজু হবে। এবং দেখা যায় যে কথাগুলো কোরআনের আয়াত থেকে বললে মানুষ কুপত থেকে সুপথের দিকে আসবে। তাহলে দেখা যায় যে যেই কাজগুলো যেভাবে যেভাবে সেটিং করা আছে কোরআনে, যা কিছু যেভাবে করার কথা সেভাবে করা হচ্ছে না। আমরা একটা কাজ করছি কি, নামাজের মধ্যে ছুরা পড়ছি, কিন্তু নামাজের মধ্যে সূরা পড়তে গিয়েও দেখা যায় এখানে ভুল রয়ে গেছে, সেটি ভুলটি কিরকম। আল্লাহ ব্যতীত যদি আমি কাউকে স্মরণ না করি, তাহলে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি নামাজের মধ্যে আমি স্মরণ করি তাহলে শেরেককারী কাফের হয়ে যাব। তাহলে আমাদের সূরাটাও কিন্তু নামাজের মধ্যে একটু বেছে পড়তে হবে। সেটি কি, যে তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু মা কাসাব, কি বলা হয়েছে, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল আহাব, হায় হায়। সে পনেরোশো বৎসর আগে তো সেই সাড়ে চোদ্দশো বৎসর আগে তো ধ্বংস হয়ে গেছেন আবুল আহাব, এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে কাকে আমরা ধ্বংস করছি, এক। দ্বিতীয়ত হলো যে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত কারো নাম নেওয়া যাবে না, কিন্তু আমি কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি সেই কাফেরের নাম নিয়েছি, নবী কি কষ্ট দিয়েছে, নবী কি অত্যাচার করেছে, সেই আবু জাহেলকে স্মরণ করেছি, তাহলে আমি তো নামাজের মধ্যে একমাত্র আল্লাহকে স্মরণ করব, আমি কাফেরকে স্মরণ করব কেন? আমি কি কাফেরের নামাজ পড়ছি? এটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। এবং দেখা যায় কি, যে সূরার মধ্যে আল্লাহ ব্যতীত কারো নাম নেওয়া যাবে না, কোরআনের মধ্যে শয়তানের নামও কিন্তু এসেছে। হ্যাঁ, তাহলে নমরুদের কথা বলা হয়েছে, তাহলে বোঝা গেল কি আমরা কি নমরুদের নামাজ পড়ি? না, আমরা আল্লাহর নামাজ পড়ি। তাহলে আল্লাহর নামাজ যদি পড়ি তাহলে একটু বেছে পড়ুন যে কোন সূরার মধ্যে শয়তানের নাম নেই, কোন সূরার মধ্যে কাফেরের নাম নেই, কোন সূরার মধ্যে কোনো বাজে কিছু নেই। যেমন মনে করেন মানুষ দুষ্টামি করে, শয়তানি করে, মানুষ নেশা করে, এই যে মানুষের কথা আসছে, কিন্তু কেন, যদি মানুষ খারাপ মানুষের জন্য আমাদেরকে দোয়া করতে হয়, খারাপ মানুষের জন্য যদি আমাদের আল্লাহর কাছে হেদায়াতের জন্য দোয়া করতে হয় তাহলে আমরা করব, সেটি নামাজের পরে দোয়ার মাধ্যমে বলব, কিন্তু নামাজের মধ্যে নয়, নামাজের মধ্যে একমাত্র আল্লাহকে স্মরণ করা,
এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া যাবে না, যদি নেওয়া হয় তাহলে সে প্রথম হবে শিরককারী, দ্বিতীয় হবে কাফের, এরপরে তার জীবনের ফের আর যাবে না। যাই হোক, এই সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনা যাই কিছু করলাম, তা কেন করলাম, যে মানুষ কোন কোন ভুলে আছে আর কোন কোন বিষয়গুলোতে মানুষ সঠিক মনে করে ভুল কাজগুলি করছে। তবে আজকের এই আলোচনা এই জন্যই করেছি, কে বুঝতে পেরেছেন কে বুঝতে পেরেছেন না, এবং কার ভালো লাগলো কার খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।